এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, ভালো লাগে না খারাপ লাগে? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই চলে যাব আমি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা জোরে বলেন না? এই দুনিয়াতে কেউ স্থায়ী থাকতে পারবে না, পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষ চলে গেছে, যাচ্ছে, চলে যাবে, এখন থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই মানুষ দুনিয়াতে আগমন করবে ওই মানুষটাও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না। মৃত্যু এমন এক জিনিসের নাম, আজ আমি এখানে আছি তো কাল এখানে আর নাই, আজ আমার ঘর আছে, বাড়ি আছে, বিবি আছে, সন্তান আছে, কাল যদি আমি কবরে চলে যাই আমার আর কেউ নাই, পৃথিবীর সব মানুষগুলা আমার পর হয়ে যাবে, আজকের এই দুনিয়া আমার বড় আপন, মৃত্যুবরণ করে দেখো রে গোলাম, এই পৃথিবীর কোনো কিছুই তোমার আপন নয়, ঠিক কিনা জোরে কোন আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেটি? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার সব আছে যতদিন তোমার রূহ আছে, যেদিন না রূহটা শরীর থেকে চলে যাবে, পৃথক হয়ে যাবে, ওদিন দেখবা
দুনিয়ার কোন কোন জিনিসটা তোমার আছে কিচ্ছু না কিচ্ছু না। আজকের এই রাতে যদি ঘরে গিয়া ঘুমাও, যদি এই রাতে মৃত্যুটা লেখা থাকে, হঠাৎ করে আজরাইল তোমার ঘরে এসে শিওরে চলে আসবে, পাশে সুন্দরী বিবিটা ঘুমায় আছে রে গোলাম, সুন্দরী বিবি জানে না আজরাইল তোমার শিওরে হাজির হয়ে গেছে। এমন তো মুহূর্তে আজরাইল রুহুটা ভিতর থেকে টান দিয়া চলে যাবে, মৃত্যুর শরীরটা কঙ্কালটা বিছানায় পড়ে থাকবে কেউ জানে না। বিবি ভোরবেলায় স্বামীকে ডাকবে, স্বামী উঠো না, স্বামী জবাব দিবে না, ঘুম থেকেও আর উঠবে না। বিবি আবার ডাক দিবে, স্বামী উঠো, প্রতিদিন ডাকলে স্বামী উঠে যায়, আজ আর উঠে না। বিবি তৃতীয়বার শরীরের মধ্যে ধাক্কা দিয়া ডাক দিয়া বলতেছে, স্বামী কেমন ঘুম ঘুমাইছো, আর তুমি ঘুম থেকে উঠবা না নাকি? ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখতেছে অপর দিকে হেলে পড়ে গেছে, নড়াচড়া আর করে না, নড়াচড়া আর করে না। বিবিটা বুঝতে আর বাকি নাই, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চিৎকার মেরে বিবি সন্তানকে ডাক দেয়, সন্তান কোথায় আছো, দৌড়াইয়া আসো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু তো কল্পনা করেন, এই কাজটা আমার সাথেও তো হতে পারে, ঠিক না? একটু তো কল্পনা করেন, এই ঘটনাটা আজকে রাতে আমার সাথে ঘটতেছে কেমন হয়, মন থেকে একটু তো ভেবে দেখেন। আমার বিবি আমাকে ডাক দিল, আমি আর নাই, আমার সন্তান গুলা দৌড়ে আসছে, বাবা বাবা বলে ডাক দেয়, জবাব দিতে পারি না। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গুলাম, এই ইউসুফপুরের মুসলমান ইমানদার, সন্তান গুলা বাবা বাবা বলে ডাক দেয়, জবাব দিতে পারি না। অথচ এই সন্তানের বাবা ডাক শোনার জন্য মাথার গামটা পায়ে ফেলে উপার্জন করে করে সন্তানের মুখে তুবুটু পাক তুলে দিলাম, বড় হয়ে সন্তান আব্বু বলে ডাকবে, একটা বার আব্বু বলে ডাকলে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুঃখিনী মা যত কষ্ট করুক না কেন, একবার মা বললে পায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানের কোনো কষ্ট মা আর মনে রাখে না। এরে মুসলমান ইমানদার, ওই আদরের সন্তান আজকে শিওরে বসে বসে বাবা বলে চিৎকার দেয়, কিন্তু বাবা তো আর জবাব দিতে পারে না। বাবা বলে চিৎকার করতে করতে হঠাৎ করে পাশের ঘর থেকে চাচা আওয়াজ পেয়ে দৌড়ে আসছে, দৌড়ে এসে দেখতেছে তার ভাইয়ের শিওরে ভাতিজা গুলা কান্দতেছে।
হাউ মাউ করে বাবা বলে চিৎকার দেওয়াতে ভাই আর বুঝতে বাকি নাই আমার বাইটা দুনিয়া থেকে চলে গেছে আর কখনো আমাকে ভাই বলে ডাকবে না আর কখনো আমাকে ভাই বলে ডাকবে না দৌড়ে গিয়া ভাতিজাকে জড়ায়া ধরে বলতেছে ভাতিজা কাঁদিও না কাঁদিও না এই পৃথিবীতে কেউ তো রবে না একদিন তুমিও চলে যাইবা আমিও চলে যাব আল্লাহর বিধান পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারবে না সব মানুষগুলা বিদায় নিয়ে চলে যেতে হবে এমন নিষ্ঠুর পৃথিবীতে আমরা বসবাস করি যেই নিষ্ঠুর পৃথিবী একবার চলে গেলে আর আমাকে জায়গা দিবে না এই নিষ্ঠুর পৃথিবী দ্বিতীয়বার আমাকে ডুবতে দিবে না হে মুসলমান একটু তো দিলের কান্ডা লাগাইয়া ভাবো বাড়ি করেছো গাড়ি করেছো সুন্দরী বিবিও পেয়েছো যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে গোলাম ওই দিন কোথায় থাকবে তোমার বাড়ি কোথায় থাকবে গাড়ি কোথায় তোমার আদরিনী বিবি কোথায় তোমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সাথে সাথে তোমার বাড়ি তোমার ঘর থেকে বের করে উঠোনে চাটাই বিছাইয়া শোয়া দিবে ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন এতিমের মতো রেখে দিবে ঘরে জায়গা নাই এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তিন টুকরো সাদা কাফন বাজার থেকে কিনা হবে মসজিদের মাইকে নামটা এলান হয়ে যাবে বাজার থেকে বাঁশগুলা কেটে টুকরো টুকরো করে সাইজ করে রেখে দিবে কার জন্য বাড়ি বানাইছো কার জন্য বাড়ি বানাইছো আজকে এতিমের মতো সাড়ে তিন হাত মাটির ঘরে বিছানা নাই আলো নাই শীত কনকনে শীতে কম্বলের ব্যবস্থা নাই অন্ধকার ঘরে কোনো বন্ধু নাই একটা মুহূর্ত কারেন্ট চলে গেলে আইপিএস এর ব্যবস্থা না থাকলে কত কষ্ট হয় আজ সেই মাটির ঘরে কারেন্ট নাই আইপিএস এর ব্যবস্থাও নাই কার জন্য সাজাইছো দুনিয়ার ঘর ও ইউসুফপুরের মুসলমান আল্লাহর গোলাম মৃত্যুর পর উঠোনে পড়ে থাকতে হবে একদল গিয়া বাঁশঝাড় থেকে বাঁশগুলা কেটে রেডি করবে
আরেক দল দৌড়ে চলে যাবে সাড়ে তিন হাত মাটির ঘর তৈরি করার জন্য, আরেকজন বড়ই পাতার গরম পানি তৈরি করে নিবে জনমের জন্য শেষ গোসলটা দেওয়ার জন্য। ওই দিন আমাকে গোসল করাইয়া সাদা কাপন পরাইয়া আতর গোলাপ খুশবু গুলা গায়ে মাখিয়া মসজিদে এতিমের মতো পড়ে থাকা চার পাওয়ালা গাড়ির ভিতরে শোয়াইয়া দিবে, চতুর্দিকের আত্মীয় স্বজন মুসলমান ভাইরা জানাজার নামাজ পড়ার জন্য দৌড়ে আসবে, মাঠ ভর্তি মানুষ। মৃত ব্যক্তিটা মনে করবে মরে গেলেও আফসুস নাই, অনেকগুলা মানুষ আমার সাথে যাবে, জানাজা হওয়ার পরে বেশিরভাগ মানুষ গুলা বিদায় নিয়া বাড়িতে চলে যাবে, অল্প কিছু মানুষ জানাজার খাটিয়া নিয়া কবর স্থানে যাবে। মইয়া তখন মনে করবে অনেকগুলা মানুষ কত আত্মীয় স্বজন দেখেছি, এখন বুঝি আর কেউ নাই অল্প কিছু মানুষ। এবার তিনজন মানুষ কবরে যখন নামবে ওই মাইয়াটাকে তিনজন মানুষ ধরিয়া কবরে যখন রেখে দিবে মাইয়ত মনে করবে কতগুলা মানুষ দেখলাম আমার সাথে সাথে আসলো, কবরে শুধুমাত্র তিনজন আর সব মানুষগুলা আমারে ছাড়িয়া চলিয়া গেল। ওই কবর ঘরে রাখার পর বাসগুলা যখন আমার উপরে এক একটার পর এক একটা বিছাইয়া দিবে, মাইয়া তখন ভাবতেছে মাত্র তিনজন, আওয়াজ দিয়া বলেন কয়জন, বাঁশগুলা দিতে দিতে আরেকজন লাভ দিয়া যখন উঠে যাবে মাইয়ত মনে মনে কল্পনা করবে আফসুস কাদের জন্য বাড়ি বানাইলাম, কাদের জন্য বাড়ি বানাইলাম। তিনজন মানুষ কবরে এসে একজন চলে গেল, কিছুক্ষণ পর আরেকজন মানুষ লাভ দিয়া যখন উঠে যাবে মাইয়ত বলবে কত নিষ্ঠুর মানুষগুলা, দুইজন ছিল এখান থেকে একজন চলে গেল, ফাইনালি যখন তৃতীয় জন ব্যক্তি কবর থেকে লাভ দিয়া উঠিয়া যাবে মাইয়ত কান্নার সুরে আফসুস করে করে বলতে থাকবে কাদের জন্য এত কষ্ট করলাম, কাদের জন্য এত মেহনত করলাম, আজ এই কবর ঘরে আমার কেউ নাই, চতুর্দিকে মাটির চাউনি দিয়ে আমাকে বেষ্টনি দিছে এই অন্ধকার, কবরে আমার কেউ নাই। বলেন তো ওই কবরে কেউ থাকেনি, আওয়াজে তো হলো না একটু আওয়াজ দিয়া কন্যা, কবর ঘরে কেউ থাকেনি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর ঘরে আর কেউ নাই, আর কেউ নাই। মাইয়ত ভাবতেছে ডানে মাটি বামে মাটি সামনে মাটি,
পিছনেও মাটি একটা বিছানা নাই একটা বালিশ নাই কোনো লাইট প্যানের ব্যবস্থা নাই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো ওই কবরে এই ময়দানের একজন যদি কালকে পড়িয়া যায় ওই মানুষটাও মনে মনে আফসোস করবে আমার কবরে বুঝি কেউ এলো না আমার কবরে বুঝি কেউ এলো না এই কবরে আমি কেমনে একা থাকব এই কবরে আমি কেমনে একা পড়ে থাকব ওই একা কবরে সঙ্গী কেউ নাই আমার পয়গম্বর বলেন দুনিয়ার জিন্দেগি যদি মালিকের জন্য তৈরি করে নাও বলেন না কার জন্য আরো চিল্লা বলো কার জন্য এই দুনিয়ার জমিন যদি মালিকের জন্য তৈরি করে নিতে পারো কথা দিলাম কবরে তুমি একা হবে না কবর ঘরে একা থাকবা না পয়গম্বর বলেন ইদা বুজিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি وسائر الحسنات عند رجلي الله أكبر عرش الله الله أكبر فيغمبر بلن قبريك تكبن رغلام اي قبر تمات چار جن بندو جبه قويزان এইটুকু আওয়াজ হইলে হইল কবরে চারজন বন্ধু চান না আপনারা চিল্লা বলেন কয়জন চারজন বন্ধু যাবে ওই চারজন বন্ধুর পরিচয় দরকার আছে না নাই কার কার দরকার আছে একটু দ্রুত হাত দেখতে চাই আওয়াজ দিয়া একটু মালিককে ডাক দেন আল্লাহ মন থেকে ডাকেন মন থেকে একটু মহব্বতে ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার হাতটা নড়াইয়েন না একটু লম্বা করে তোলেন মালিকের ফেরেশতারা ছবি তুলতেছে ভিডিও করতেছে হাতে একটু মালিককে ডেকে একটু ডাক দেন ইয়া গফুর ইয়া গফুর ইয়া জুল জালালি ওয়াল ইকরাম এমন ডাকে কলিজা শীতল হয় কিনা আওয়াজ দিয়া বলেন না হয় কি হয় না হাতটা নামান মালিকের ডাকে যেই মুমিনের কলিজা শীতল হবে না ওই বান্দা কখনো কবরে চারজন বন্ধু পাবে না চারজন বন্ধু যদি কবরে পেতে হয় মালিকের কথা মতো চলতে হবে কি হবে না হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমাইশ ফর নজর হাই নমি গোহিয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কার কে বাসি বা খোদা বাস চিস্তে দুনিয়া ফিল বুদান
নকরাহ ফরজিন্দজান। কবর করে চারজন বন্ধু দরকার আছে না নাই, আরো চিল্লে বলো দরকার আছে না নাই। আমার মালিক বলেন কবরে বন্ধু দিব আমাকে খুশি করিয়া নাও, মালিক যদি খুশি হয় রাসূল যদি খুশি হয় ওই বান্দার কবরে চারজন বন্ধু রেডি। এই জন্য মালিককে খুশি করতে হবে কাকে, আওয়াজ দিয়া বলো কাকে? আল্লাহ যার উপরে খুশি ওর দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে, ঠিক না বেঠিক কন? যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে ওই বান্দার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি দিয়া দিবেন কে? মহাব্বতে একটু ডাক দিয়া বলেন না কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, তোমার সন্তান যদি একমার আব্বু বলে ডাক দেয় কলিজাটা কতটা ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর গুলামের দল, আমার আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই, আমার আল্লাহর কোনো বিবি নাই, সন্তানরা কখনো আল্লাহকে বাবা বলে ডাকবে না। দুনিয়ার মানুষ বাপ ডাক শুনলে কত খুশি, আমার মালিক ডাক দিয়ে বলে গোলাম তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি না পারো কবরে শান্তি পাইবা না, হাসরে মুক্তি পাইবা না, কিয়ামতের কঠিন ময়দানের আযাব থেকে বাঁচতে পারবা না, ফুল সিরাতের ফুলটা বাড়ি দিয়া বাঁচতে পারবা না। আল্লাহকে যদি খুশি না করতে পারো দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? তেরা সুবহ গলত শাম গলত সবহি গলত, তোমার দুনিয়ার যত কিছু আছে সব নষ্ট গলত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছুই তোমার নয়। কিন্তু যার মালিক আছে তার সব আছে, আরো জোরে, যার মালিক আছে তার সব আছে। এই জন্য মালিককে আপন বানায় না, মালিককে আপন বানাইলে সব পাইয়া যাইবা। এই দুনিয়াতে সম্মান কত লাগবে, কত সম্মান দিলে তুমি পরে খুশি হইবার যুব। ও বৃদ্ধ বাবা যে ও মন্ত্রণালয়ের কতটা সম্মান দরকার, কতটা সম্পদ আপনার দরকার রে মা? একটু মালিককে খুশি করে চলেন সব আপনার হয়ে যাবে। কথা দিয়া দিলাম মানলাহুল মাওলা ফালাহুল কুল, সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই কবর ঘরে চারজন বন্ধু কয়জন, আরো চিল্লা বলো কয়জন? কবর ঘরে চারজন বন্ধু থাকবে। পয়গম্বর বলেন যখন মইয়তকে কবরে রাখা হয়, কবর যখন কমপ্লিটলি রেডি, তখন তার মাথার পাশ দিয়া আজাবের ফেরেশতা দুইজন প্রবেশ করার জন্য আসবে। কোন দিক দিয়া? মাথার পাশ দিয়া। আজাবির ফেরেশতারা যখন কবরে ডুবতে যাবে, ওই মাথার কিনারাই দেখবে সুন্দর এক নৌজোয়ান যুবক, জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত, টগবগে যুবকের মতো,
চেহারার আলোটা যেন পূর্ণিমার আলোকে হার মানায় দেয়, এমন সুন্দর টকবগে যুবকের মতো একজন মানুষ কবরে মাথার পাশে যখন বসে যাবে, আজাবের ফেরেশতা ঢুকার সময় বলবে গেট আউট। সুবহানাল্লাহ, কালকে কইেন আজাবের ফেরেশতা যখন কবরে ঢুকতে যাবে বলবে গেট আউট, ঢুকার কোনো অনুমতি নাই। জিজ্ঞাস করবে কেন ঢুকতে পারবো না, বলে আমার বন্ধুটা ঘুমাইছে, ঢুকলে তার ঘুমটা ভেঙে যাবে, এই কবরে ঢুকিও না, চলে যাও চলে যাও। ওর যুবক ও বৃদ্ধ বাবাজি এমন সুসংবাদ কার জন্য নাকি কবরে আছে, কার কবরে এমন সুসংবাদ বসে আছে, এই ময়দানে যারা না বসে আছে মালি খবর করে তুমি সবাইকে এই বন্ধুর সাথে সাক্ষাৎ করে দিও। আমিন চিল্লায় কোন আমিন। এবার মাইয়ত তো তাকায় তাকায় দেখতেছে কবরে ঢুকতে দেয় না, মাইয়ত ওই সুন্দর নৌজোয়ান যুবককে ডাক দিয়া বলতেছি কে তুমি, এই অন্ধকার কবরে আমার ছেলেও না মেয়েও না সুন্দরী বিবিটা ও না, আমার মাও না বাবা ও না, দুনিয়ার কোন বন্ধুর মতো তোমাকে লাগে না, কে তুমি অন্ধকার কবরে আজাবের ফেরিস্তাকে সরাই আমাকে বাঁচাই দিলা। এই কথা যখন মাইয়র ডাক দিয়া বলবি, সুন্দর পাগড়ি পরিহিত সাদা জুব্বা পরিহিত নৌজোয়ান যুবক ডাক দিয়া বলবে তুমি আমারে চিনো না, তুমি আমারে চিনো না, আমি তোমার বন্ধু। বলে কোন বন্ধু, আমি যতজন বন্ধুর সাথে চললাম কারো চেহারার মতো লাগে না, কোন বন্ধু একটু পরিচয়টা দিবা না। মাতার পাশের যুবক বন্ধু ডাক দিয়া বলতেছে এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, আপনার কবরে ওই বন্ধুটা জবাব দিয়া বলবে তুমি না, সারা জীবন বর দুনিয়াতে বেঁচে থাকাকালীন এই যে কোরআনটা দেখতেছেন না, এই কোরআন পড়েছ, কোরআনকে মহাব্বত করেছ, কোরআনকে ভালোবেসেছ, কুরআন তিলাওয়াত করেছ, আল্লাহু আকবার, কুরআন ওয়ালাদেরকে মহাব্বত করেছ, কুরআনকে কখনো ভুলো নাই, সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিনটা পড়েছ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এইভাবে করে ফজরের পর সূরা ইয়াসিনটা পড়েছ, আল্লাহ এরপরে জোহরের সময় আবার তেলাওয়াত করেছ,
আসরের পরেও পড়েছ, আসরের পরেও সুরার নাবাটা পড়ছ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, চিল্লা এখন আল্লাহু আকবার, সুরা নাবা দিয়ে আসরের পর্দা কাটাইছো, মাগরিবের নামাজটা আদায় করার পর সুরাতুল ওয়াকিআটা তিলাওয়াত করেছো, ও বাবা ও মা ও যুবক বন্ধু, মাগরিবের পর সুরাতুল ওয়াকিআটা পড়েছো, এই সূরাগুলার আলাদা আলাদা ফজিলত আছে, তবে এভাবে পড়ে পড়ে আমার বন্ধু বানাইছো। সূরাতুল ওয়াকিআটা পড়লে পয়গম্বর ডাক দিয়া বলেন, যেই গোলাম নিয়মিত সূরাতুল ওয়াকিআটা তেলাওয়াত করবে মাগরিবের পর, বলে ওই ঘরে কখনো রিজিকের অভাব আল্লাহ হতে দিবে না। এতটুকু আওয়াজে সুবহানাল্লাহ কইলেন, রিজিকের অভাবের মতো অভাব আর হতে পারে না। এই খাদ্য এই রিজিকের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, এটা ঠিক না? একটু ভালো বাবারে থাকার জন্য খাওয়ার জন্য মানুষ মানুষের উপরে কত না জুলুম করে। সূরাতুল ওয়াকিআটা পড়ো রে গোলাম, মালিকের পক্ষ থেকে রিজিকের অভাবে দরজাটা বন্ধ। সুবহানাল্লাহ, কালকে কইেন রিজিকের অভাবের দরজাটা চিরতরে যেই মালিক বন্ধ করিয়া দিবে, ওই মালিকের কথা মতো সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করার দরকার আছে না? না। এবারে সারির নামাজটা পড়ে অবসর হয়ে গেছো, এরে যুবক আল্লাহর গোলামে বৃদ্ধ বাবা জিও পর্দার অন্তরালের মা, ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমানোর আগে সূরাতুল মুলকটা একটু তেলাওয়াত করে ঘুমাইছো, সূরাতুল মুলকটা তেলাওয়াত করলে কি লাভ একটু বলমুনি? যদিও কোরআনের সাথে সম্পর্কের কথা বলতেছিলাম, তবে ফজিলতটা না বললে তো হয় না, একটু বইলে এদিকে গন, সবাই না কইলে আমি তো কমুন ইনশাল্লাহ, না সবাই বলতে হবে, সবাই আওয়াজে আওয়াজে হবে না তো। সূরাতুল মুলকের ফজিলতটা একটু করে বলে দিয়া যাই, পয়গম্বরের সাহাবি একদল সাহাবাই কেরাম মরুভূমির বালুকাময় পথে অঞ্চল দিয়া সফর করতেছে, সফর করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর মরুভূমির পথ আর চলতে পারে না, মরুভূমির অন্ধকার পথ চলাটা বড় কঠিন। এখন তো যে হাইওয়ে রোড হয়েছে, যে সুন্দর গাড়ি লাইটিং এর ব্যবস্থা, ওই সময় এরকম হাইওয়ে রোড ছিল নি? আওয়াজ দিয়ে কইতেন না, হাইওয়ে রোড ছিল। আপনাদের কিছু খারাপ লাগতেছে? ছেড়ে দেই, শেষ করে দেই, অসুবিধা নেই, আমি তো বয়ান করতে আমার কষ্ট হয়, আপনার তো কষ্ট নাই, যদি খারাপ লাগে এখানেই শেষ, মুনাজাত দিয়ে দিবেন, বলবো বলবো বলবো। মরুভূমির পথে তো এত সুন্দর হাইওয়ে রোড নাই,
যেই রোডে গাড়ি দিয়া চলে যাবে রাত্র হইলে কি হইছে এই যে আমি গাড়ি নিয়ে আসলাম হাইওয়ে রোডে টান দিয়ে চলে আসলাম অসুবিধা নাই বয়ান শেষ করে আবার গাড়ি নিয়ে চলে যাব রাত্র আমাকে আটকাইতে তো পারবে না কিন্তু ওই সময় তো এমন রাস্তা ছিল না মরুভূমি চতুর্দিকে অন্ধকার কোন দিকে যাবে সূর্য ডুবলে আর দিক নির্দিষ্ট করে চলতে পারে না সাহাবাই কেরাম যেখানে রাত্র হয়ে গেছে তাবু টানাইয়া সেখানে অবস্থান করতেছে সেখানে তাবু টানাইয়া ঘুমানোর পর যখন রাত্রি বেলা সবাই শুয়ে গেছে নামাজ আদায় করে হঠাৎ করে বাহির থেকে একটা আওয়াজ আসতেছে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سورة الملك التلاوات كان بشتسي সাহাবাই কেরাম তাবু থেকে বের হইয়া লোক খুঁজতেছে কে এই গভীর রজনীতে মরুভূমির পথে এত সুন্দর কোরআনটা পড়ে ওই ভাগ্যবান মানুষটার সাথে একটু দেখা করি না বাহির হইয়া তাবুর চতুর্দিক থেকে খুঁজতেছে কোনো মানুষ নাই শুধু সূরাতুল মুলকের তিলাওয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور كلام زند قرآن حكيم حكمته أولى يزال سطو قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهم الرجال بخا القرآن كلام الله بشر قديم استي قديم استي نوينو دين تكتي لا إله إلا الله بولو با دين تكتي لا إله إلا বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله মালিককে খুশির জন্য বলেন মালিককে খুশি করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে কষ্ট লাগেনি আরো চিল্লায় কষ্ট লাগেনি এই দুনিয়া আর আখেরাতে লা ইলাহা ইল্লাল্লাহ সারা কোনো গতি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা যার সঙ্গী হয়ে যাবে ওই বান্দার আর কোনো টেনশন নাই আর কোনো পেরেশানি আরো জোরে কন্না এই জন্য বাইরানি আমার এই কবর ঘরের চিন্তা যার আছে তার এই কালিমাটার জিকির কখনো ছুটতে পারে না সাহাবাই কেরাম চতুর্দিকে ঘুরিয়া দেখলো কে জানি এত সুন্দর কোরআনের তেলাওয়াত করে কাউকে তো খুঁজিয়া পায় না অনেক দূর পর্যন্ত সাহাবাই কেরাম ঘুরতেছে ঘুরতেছে কিন্তু কাউকে মরুভূমির অঞ্চলে দেখা যায় না শুধু মধুর আওয়াজে সূরাতুল মুলকের তেলাওয়াত চলতেছে ওই সাহাবাই কেরাম সকাল পর্যন্ত অপেক্ষা করেছে সামনে আর সফরে যায় নাই চলে আসছে সাথে সাথে মদিনায় নবী পাকের কিনারায় নবী পাকের কিনারায় এসে সাহাবাই কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গতকাল সফর করতে গিয়া মরুভূমির অমুক অঞ্চলে তাঁবু টানাইয়া ঘুমাইছি রাত্রে ঘুমানোর পরে ওই মরুভূমির অঞ্চল থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত শুনলাম আমরা সব সাহাবীরা বের হইয়া অনেক খুঁজলাম কিন্তু কাউকে দেখিলাম না ওগো পয়গম্বর বলেন না এই আওয়াজটা কোথায় থেকে আসলো পয়গম্বর ডাক দেয়া বলতেছে সাহাবি নিঃসন্দেহে মরুভূমির ওই প্রান্তরে এমন এক আল্লাহর গোলামের কবর যেই কবরওয়ালা জীবনে কখনো সূরাতুল মুলকটা পড়া ছাড়া ঘুমায় নাই এত আস্তে বললেন ওই গোলাম হতে পারে জীবনে কখনো সূরাতুল মুলকটা পড়া ছাড়া ঘুমায় নাই যার কারণে আমার মালিক খুশি হয়ে ওই কবরে এখনো পর্যন্ত সূরাতুল মুলকের তিলাওয়াতটা জারি রাখছে ওই তিলাওয়াত আর কখনো বন্ধ হবে না ও যুবক ও বৃদ্ধ বাবাজি ওই সুপুরের মা আপনার কি মন চায় না আপনার কবরে এমন তিলাওয়াত বাজু বলেন না মন কি চায় না আমার কবরে এমন তিলাওয়াত বাজু মন চাই কি চায় না তবে যদি মন চাইতে হয় এই কোরআনকে ভুলা যাবে না কোরআনকে বন্ধু বানাও কোরআন পড়া শিখো ঘুমানোর আগে একবার হলেও সূরা মুলকটা তেলাওয়াত করে ঘুমাও পয়গম্বর সাহাবীকে বলতেছে ও সাহাবী এই তিলাওয়াত কতদিন চলবে জানোনি সাহাবি বলতেছে হাবিব বলেন না কতদিন বলে যেদিন ইসরাফিল সিংহাটা ফুঁক দিবে ওই দিন পর্যন্ত এই সুন্দর তিলাওয়াত চলবে
বলেন না যেই কবরে এমন কোরআনের তেলাওয়াত হবে ওই কবরে কখনো আযাব হতে পারে আরো চিল্লা বলো হতে পারে না না ওই কবরে আযাব হতে পারে না ওই কবরটাকে মহান রব জান্নাতি ফেরেশতা দ্বারা বেষ্টনী করিয়া ওই কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে পয়গম্বর বলেন আল কবরু রওজাতুম মিরিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন কার জানি খবরটা জান্নাতের বাগান হবে কার জানি কবরটা জাহান্নামের গর্ত হবে রে চুপ ও মালিক জান্নাতের টুকরা হিসাবে এই মজমার সব মানুষগুলার খবর কবুল করে নাও চিল্লায় বলেন না আমিন যেই কবরে কোরআন তেলাওয়াত হবে আযাব হবে না মাধার বাসের বন্ধু বলে তুমি দুনিয়াতে আমাকে বলো নাই আমিও তোমাকে কবর ঘরে বললাম না ও বৃদ্ধ বাবাজি বলবেন হুজুর আমি তো তেলাওয়াত করতে জানি না পয়গম্বর বলেন হয়তো তেলাওয়াতকারী হও নয়তো তেলাওয়াত শ্রবণকারী হয়ে যাও নয়তো তেলাওয়াত যারা করে তাদেরকে ভালোবেসে নাও ঠিক না সুবহানাল্লাহ কবে কইবেন হয়তো তেলাওয়াত করো নয়তো মহাব্বতে শুনো নয়তো যারা পড়ে পড়ায় ওদেরকে ভালোবাসো নিজের একটা সন্তান হলেও ওই কোরআনটারে শিখায় না নিজের সন্তান নাই নাতি আছে নাতনিরা আছে ওদেরকে কোরআন পড়াইয়া একজন পরিবারের সদস্যটা তৈরি করে নাও তো কি হবে লাভ বলে কোনো বান্দা যদি নিজে পড়তেও না পারে ওই গোলাম যদি একজন পণ্যওয়ালা রেখে যায় একজন তেলাওয়াতকারী যদি রেখে যায় ও দুনিয়াতে তেলাওয়াত করবে কবরবাসী কবরে শুয়া শুয়া তেলাওয়াতের বরকত গ্রহণ করবে আরো চিল্লা বলো সুবহানাল্লাহ ও তেলাওয়াতের ফায়দা কবরে বসে বসে ভোগ করবে যেই কবরে তেলাওয়াতের সওয়াব যাবে বলেন ওই কবরে আযাবটা দিবে কে কেউ দিতে পারবে নি না না ওই কবরে আর আযাব হতে পারে না এই জন্যে ফাইনালি চিন্তাটা মুভমেন্টটা মাইন্ডসেট আপটা তৈরি করে নেন আজকে থেকে ওয়াদা করেন হয়তো সন্তান পড়াবো কোরআন নচেত সন্তান যদি বড় হয়ে যায় পড়ার উপযুক্ত না থাকে নাতি নাতনি কোরআন শিখাইয়া পড়াইয়া আমি দুনিয়াতে রেখে যাব যেই ব্যক্তিটা রেখে যাব তার তেলাওয়াতের সওয়াব আমার আমল নামায় যেতে থাকবে কতক্ষণ থাকবে যেতে থাকবে কতক্ষণ হাত্তাকু মুসাআ কিয়ামত হওয়া পর্যন্ত কবরে সওয়াব যাবে
কারণ আজকে আপনি যাকে শিখাইলেন সে যদি শিখে আলেম হয় আলেমা হয়ে যায় এই যে মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় যেরকম শিক্ষিকারা আলেমারা পড়াইতেছে ওরা তো কোথাও থেকে শিখছে আজকে এখানে শিখাইতেছে আপনার একজন সদস্য যদি আলেমা হয় ও এরকম আরেকজনকে পড়াইবে সে আরেকজনকে পড়াইবে আপনি চলে গেলেন আপনার সদস্য চলে গেল কিন্তু সে যাকে পড়াইয়া রেখে গেল তার থেকে সওয়াব আপনি পাইলেন ও যারে পড়াইয়া রেখে গেল ওর থেকেও আপনি সওয়াব পাইলেন এভাবে কিয়ামত পর্যন্ত যদি আপনার এই পড়ানোর সিলসিলাটা জারি থাকে খোদার কসম এই সওয়াব আপনার আমল নামায় যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই কবরে সওয়াব যেতেই থাকবে ওই কবরে সওয়াবের দরজা কখনো বন্ধ হবে না ওই কবরে সওয়াবের রাস্তাটা জারি রাখতে চান কারা 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 রাজি আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল করে নেন হাত নামান আমি হাতটা তুললাম এ কারণে যেন মালিকের ফেরেশতারা এই চতুর বেষ্টনীর দিক থেকে ভিডিও করতেছে ওই ক্যামেরাম্যানগুলো আপনাদের হাতগুলো তুলে রাখুক যদি আজকে রাতেও মারা যান নিয়ত করেছেন তো যদি নাও বানাইতে পারেন এই নিয়তের কারণে মালিক কবরে সওয়াবটা পৌঁছাইয়া দিবেন আল্লাহু আকবার এই জন্য নিয়তটাকে পাক্কা করেন যদি বেঁচে থাকেন হয়তো সন্তান নয় নাতি নাতনি অথবা ওদের বংশের কাউকে হলেও মনে করেন আপনার কেউ নাই পাড়া প্রতিবেশী একজনকে হলেও আপনি ঘরে গিয়া তাকে বুঝাইয়া এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করান আপনার কেউ নাই পড়ার মতো কেউ নাই একজন সন্তানকে বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করায় দিলেন তো আপনি আর ঠকলেন না তার আমল নামায় সওয়াব যা হবে অটোমেটিক আপনার আমল নামায় ও সওয়াবটা চলে যাবে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য নিয়ত তো করেন একজনকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন নিয়ত করতে পারবেন না আরো চিল্লা বলেন পারবেন তো সবাই একটু নিয়ত করেন হাতটা বা তুলেন তো একটু হাতটা তুলেন তুলে মালিককে বলেন আল্লাহ এই দুটো হাত একটু নাড়া দেন মালিক আপনি আমার হাতটা একটু তুলে নেন আমি নিয়ত করেছি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই আলেম বানাবো আল্লাহ আমি নিয়ত করতেছি আমার ছেলে আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো মালিক আপনি আমার মতো অসহায় আমার মতো গুনাহগারের হাতটা একটু তুলে রাখেন আপনি কবুল করে নেন মালিক আমার সন্তানগুলোকে আলেমার আলেমা বানিয়ে দিন আল্লাহ আমার মাধ্যমে হলে একজন পাড়া প্রতিবেশীকে হলেও মাদ্রাসার জন্য আপনি কবুল করেন মালিকের ফায়দা দুনিয়াতে কিচ্ছু চাই না একটু পরকালে আপনি আমাকে মাফ করবেন এই আশায় হাতটা দেখাইলাম মালিক আমাদেরকে ফিরাইয়া দিয়েন না বলেন আমি জন্য ওয়াদা করেন একজন হলেও আপনি রেডি করবেন এটা যদি পারেন কপালটা খুলে গেল আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে গেল দুনিয়া আখেরাত সুন্দর হয়ে গেলে পরে আপনারে আর কেউ পিছনে ফেলতে পারবে না সন্তান রেডি করেন নচেত পাশের ঘরের কাউকে রেডি করেন পাশের বাড়ির কাউকে রেডি করেন একজন না একজন দেব এই ওয়াদা করে এই ময়দান থেকে উঠে বিদায় নেন
দেখবেন আপনার বরকতের দরজা ঘরে কিভাবে চালু হয় আপনি টের পাবেন না আমার আল্লাহর কথা মিথ্যা না রে যুবক ও বৃদ্ধ বাবাজি ও বড়দার অন্তরালের মা আপনার কি মন চায় না একজন আলেমের মা হতে আপনার কি মন চায় না একজন হাফেজের বাবা হতে আমার মা বড় খুশি আমরা দুই ভাই আলেম একজন হয়েছে আরেকজন হাফেজ আলেম হয়ে যাবে এক বছর পরে আমার মা খুব গর্ববোধ করে সবার কাছে বলে আমার সন্তানগুলার জন্য একটু দোয়া করিয়েন ওরা আলেম হইছে ওরা আলেম হইছে তাদের জন্য একটু দোয়া করিয়েন একটা বারও কাউকে বলে নাই আমার সন্তানগুলা লাখপতি হয় কোটিপতি হয় দোয়া করিয়েন আমার মা বলতে আমি শুনেছি আমার মা বলে আমার সন্তান আলেম হয়েছে ওরে আমি দ্বীনের রাস্তায় দিয়েছি একটু দোয়া করিয়েন আল্লাহ যেন কবুল করে এই দোয়াটা যদি বাবা আর মা হয়ে যদি করতে পারেন আপনার সন্তানের কপালটাও বড় দামি আপনার কপালটাও বড় দামি এই কপালে কিয়ামতের ময়দানে নূরের টুপিটা পরাইয়া দিবে কত দাম আপনার বুঝলেন না বাবা ও মুরব্বী বাবাজি বুঝলেন না আলেম আলেমার বাপ হলে পরে মাথার মধ্যে জান্নাতি টুপিটা পরাইয়া এমন সম্মানী বানায় দিবে কল্পনাও করতে পারবেন না এই জন্য মা আর বাবা যারা আছেন এমন দামি নেয়ামত পাওয়ার জন্য রেডি হয়ে যান আজকে থেকে পাক্কা ওয়াদা করে নেন একটা সন্তানকে হলেও মাদ্রাসায় দিয়ে দিব অক্ফ ওরে অক্ফ করে মাদ্রাসার জন্য দিয়ে দিলাম দেখি না ও আমারে কি দেয় আপনি মরলেন আপনার জানাজার খাটিয়া সামনে রেখে জানাজার খাটিয়াটা সামনে রেখে আপনার সন্তান জানাজার নামাজটা পড়াবে ও কত মজা কত না ভালো লাগবে তখন দিলটা কত খুশি কবরে গেলে সন্তান হাত তুলে বলবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর এই দোয়া আমার মালিক ফেরত দিবেন না ওই মালিক বড় দয়াবান কারণ মালিকের গুণ তিনি রহমান মালিকের গুণ হলো রহিম ওই দয়ার মালিক রব্বির হামহুমা বললে দোয়া ফিরে দিবে না যেই সন্তানটা কোরআন পড়ে নামাজ পড়ে রব্বির হামহুমা বলে ডাক দিবে আরশের মালিক তখন অটোমেটিকলি ওই বান্দার কবরের আজাবটা বন্ধ করে দিতে পারেন কি পারেন না এই জন্য নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ আল্লাহ আজকে আমরা নিয়ত করে নিলাম জীবনে তো অনেক ভুল করেছি দুনিয়ার পিছনে অনেক দৌড়াইলাম দুনিয়া কামাইয়ের পিছনে অনেক দৌড়াইছি অনেক গুনাহ করছি ওগো দয়ার মালিক আজকে থেকে ওয়াদা করতেছি ভুল পথ থেকে সঠিক পথে চলে আসব আর গুনাহ করব না আর নামাজ কাজা করব না আর মানুষের হকগুলা নষ্ট করব না একটা সন্তান হলো কোরআনের হাফেজ আলেম বানায় নিব ও দয়ার মালিক
আমরা আজকে থেকে ওয়াদা করে নিলাম আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না সুদ খাবো না ঘুষ খাবো না মা বাবাকে কষ্ট দিব না কোনো মানুষকে কষ্ট দিব না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না মসজিদ মাদ্রাসাকে মহব্বত করব আলেম ওলামাকে মহব্বত করব আলেম ওলামার মহব্বত তওবার একটুখানি আশা যদি দিলে হয় তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমরা সকলে তওবার নিয়তে হাত তুললাম আমাদের হাতগুলা কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আয় আল্লাহ আমরা রমজানের রোজাগুলা ঠিকভাবে আদায় করার তৌফিক দাও পর্দা মেনে চলার তৌফিক দাও হালাল হারাম পার্থক্য করে চলার তৌফিক দাও সন্তানকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছি মালিক কবুল করে নাও ও দয়ার মালিক আমাদের দরখাস্তগুলা কবুল আর মঞ্জুর করিয়া নাও